সকাল ৬টা। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামরা হাটের চিত্র এখন ঠিক এমন, একদম ফাঁকা। আর মাত্র দুই তিন ঘন্টা পরই এখানে বেচাকেনার ভিড় লেগে যাবে। তবে মাংসের হাটের দিকে ভোরে গরু মহিষ ছাগল সবাই শেষ হয়ে গেছে, এখন যার যার দোকানে বসার পালা। খুচরা বিক্রির জন্য মাংস কাটছেন বিক্রেতারা। কাঁচা বাজারের দিকে বিক্রেতারা আসতে শুরু করেছেন এবং নিজেদের জায়গায় মালামাল গুছিয়ে নিচ্ছেন। এখানে হাট বসে প্রতি সপ্তাহে তিন দিন, শুক্র, শনি ও সোমবার। এই হাটে শাকসবজি, মাছ মাংস, মুরগি থেকে শুরু করে চাল, ডাল, মশলা, ফল, গামছা, পোশাক সহ নানা রকম মিষ্টান্ন পাওয়া যায়। এছাড়াও এক অংশে বসে গরু ছাগলের হাট, আরেক পাশে বড় জায়গা নিয়ে বসে পানের হাট। কাঁচা বাজারের পাশেই বসে শুধু শাক বিক্রেতারা, অন্যদিকে আছে লবণ, তেল ও মশলা বিক্রেতারা। এই দিকটাই বসে মাছের হাট। কাঁচা বাজার বসে যাওয়ার পরপরই চলে আসেন মাছ বিক্রেতারা। মাছের হাটের পেছনে আছে একটি পুকুর। হাট বসে গেলেই পান নিয়ে চলে আসেন পান চাষিরা। ধীরে ধীরে হাটে লোক বাড়তে শুরু করেছে, ফল ব্যবসায়ীরাও বসে পড়েছেন অনেকেই। সিঙ্গারা জিলাপি তৈরিতেও ব্যস্ত হয়ে গেছেন এদিকের দোকানিরা। চলে এসেছেন মুরগি ব্যবসায়ীরা, এখানে সব ধরনের মুরগি পাওয়া যায়। হাটে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এখন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এই সময়টাই বেশি ভিড় দেখা যায়। হাটের টাটকা সবজির দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। ইতিমধ্যেই মাছের হাট জমজমাট হয়ে গেছে। কাঁচা বাজার শেষে ক্রেতারা মাছ কিনছেন। মাছের হাটে পাওয়া যায় অনেক রকমের মাছ, এখানে নদীর মাছ ও চাষের দুই ধরনের মাছই বেচা কেনা হয়। গরু ছাগলের হাটের দিকটাও ভরে গেছে,
এই হাটে অনেক দূর থেকে গরু ছাগল ব্যবসায়ীরা আসেন। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন এবং দরদাম করছেন। গরু ছাগলের হাটের সাথে আছে কিছু চায়ের দোকান এবং খাবারের দোকান। এদিকে গরু ছাগলের খাবারও পাওয়া যায়। হাটের এই অংশে পাওয়া যায় চাল, গম, ভুট্টা, ডাল, খোল ইত্যাদি। পাইকারি ও খুচরা বিক্রি করছেন দোকানিরা। উল্টো দিকে আছে গামছা লুঙ্গি সহ পোশাকের কিছু দোকান। আরেক পাশে আছে জুতা স্যান্ডেলের দোকান। তার পাশে কিছু আতর, প্রসাধনী পণ্য নিয়ে বসেন এই ব্যবসায়ীরা। হাটের বাইরের প্রধান সড়কে মানুষের সমাগমে যানজট লেগে যায় প্রতি হাটের দিন। এই হাট থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমদের জন্য দান উঠানো হয়। পানবাজারেও ভিড় বেড়ে গেছে এতক্ষণে। এখানে আশেপাশের গ্রামগুলো থেকে পান চাষিরা পান নিয়ে আসেন প্রতি হাটে। ছোট বড় অনেকেই করেন পান কেনা, লেখা, পানের ঝুড়ি গোছানো এবং পানি দেওয়ার কাজ। মিষ্টির দোকানগুলোর সাথে আছে ফলের দোকানগুলো। নানান মৌসুমি ফল সহ সব ধরনের ফল এখানে পাওয়া যায়। হাটে আসা ক্রেতা বিক্রেতাদের জন্য আছে বিভিন্ন ধরনের খাবার, যেমন আখের রস, ডাবের পানি, বেলের শরবত, শন পাপড়ি, চটপটি ইত্যাদি। সাথে সাথেই হাট প্রায় শেষের দিকে। প্রধান সড়কের পাশে পাওয়া যায় কাস্তে, কোদাল, দা, কুড়াল, বটি ইত্যাদি লোহার জিনিসপত্র। এছাড়াও পান বরজে বাঁধার বাঁশের বাতা এবং অন্যান্য জিনিসও পাওয়া যায়। চারা গাছেরও কিছু সংগ্রহ নিয়ে বসেন বিক্রেতারা। হাট প্রায় শেষ, এখন ফিরে যাওয়ার পালা। দোকানিরা কেউ কেউ হিসাব নিকাশ করছেন এবং অনেকে চলে যাওয়ার জন্য মালপত্র গুছিয়ে নিয়ে ভ্যানে বোঝাই করছেন। একটু পরে সেই সকালের মতো আবার জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এদিকে পান বেচা কেনাও শেষ, এখন টাকে ওঠানো হবে। এখান থেকে পান চলে যায় সুদূর সিলেট, রংপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায়। এই হাট থেকে এখানকার বাসিন্দাদের আর্থসামাজিক উন্নতি হয়েছে এবং ফুটেছে মুখের হাসি।